猴狗猴狗猴狗猴狗猴狗猴狗প্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে জীবনের অনেক ধরনের ঝামেলার মধ্যে আছেন এবং টেনশনে আছেন যে আগামী কালকে কুরবানির ঈদ কিন্তু হাটে কোনো গরু নেই আর যারা এই মুহূর্তে জীবন ছেড়ে একদম উড়ির চল কামরাঙ্গির চল চলে যেতে চাচ্ছেন একটু স্বস্তির জন্য তাদেরকে বলছি প্লিজ একটু ধৈর্য ধরে বসুন কারণ আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি সলিউশন দ্য ওয়ান এন্ড অনলি লিনাক্স প্রেজেন্স হাউ কাউ শো আমি টয় আছি আপনাদের সাথে বরাবরের মতো আমাদের সাথে আছে দুজন অতিথি প্রথম অতিথি হলেন কোচি গরুর ব্যবসায়ী বেলায়েত ওয়েলকাম বেলায়েত হাউ কাউ হাউ কাউ হাউ কাউ প্লিজ বসুন বেলায়েত থ্যাংক ইউ এবং প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় অতিথি হলেন মুশকিল আসান বাবা যিনি কিনা আপনার চেহারা দেখেই বলে দিতে পারবেন আপনার অতীত বর্তমান এবং ভবিষ্যতের সব গরুর কথা চলুন আমরা তাকে স্বাগতম জানাই বাবা মুশকিল আসান বাবা কোথায় আপনি আমি তো ঠিক করে বলতে পারলেন না মোর নাম এত ছোট উপাধি দিলে হয় এই আর চেয়ে বড় কথা হইলে মই যেখানে এই যাই মোরে পালকি করে লইয়ে যায় চাই আসুকা এখানে তো আমি কিছু দেন নাই পায়ে হাঁটতে আসছি এমন সাপ দেব এককালে ধ্বংস হইয়ে যাইবেন আপনি কি আমার কোন বদনাম লোকের লগে বইছেন আমার দুতি কি কইতে চাও তোমারে সেনো মই বাবা এমন সাপ দেব তোর যত গরু আছে এককালে মুরগি হইয়ে যাবে ওরা ব্যবসা করবি কেমন তারা আপনি কি এই সাপের কথা কইতাছেন ইয়ে কয় কি আই এ কমেন্ট তো গদরে নিয়ে আইছো গো এবারে এই সাপ হইবে কা এই হলো শরাব শরাব বুঝছো আচ্ছা ঠিক আছে আপনারা থামুন আমি আপনাদের সাথে কথা বলছি আচ্ছা বাবা আমরা তো আপনার অনেক নাম শুনেছি আপনি অনেক ভাবে আলোচিত কিন্তু আমি আগে প্রথমেই জিজ্ঞেস করবে যে আপনার হাতে এতগুলো আংটি এগুলোর মানে কি কেন এই আংটি আম্মারে কে বলছো এই আংটি নয় ইয়া খুবই অন্য জিনিস ইয়া হইলে জেমস জেমস মানে গান গায় যে হ্যাঁ পাগলের লগে বইছি এই তো প্রথমে বুঝতে পারছি এইয়া গান গাওয়া জেমস নয় এইয়া জেমস মানে হইলে পাথর আর এইয়া কোনো স্বাভাবিক পাথর নয় তার মানে অস্বাভাবিক হইয়াও না এইয়া হইলে সাত রাজার ধন এইয়া হইলে মণি এইয়া মানিক্য এইয়া যার হাতে থাকবে সে এই দুনিয়ার বাদশাহ হইয়া যাইবে দুনিয়ার বাদশাহ আমাকে চাইয়ে রয়েছে কাল লুবির মতো চোখ মাটিতে ফেলা কইতে আসি যা বলতে ছিলাম বুঝছেন আমের হাত খুবই সুন্দর একটু আংটি যদি আমের হাতে লাগিয়ে যায় আমিও কিন্তু কিছু একটা হইবে দেখি বাবা হাত ধরাধরির কি দরকার হাতটা না ধরলে না তোরে তো মুই ভালো করে দেখি নাই কোন বেটা কইলে ইয়া কোসি ব্যবসায়ী এর তো একসের পাক না হ্যাঁ তুই এত পাকছো কা বাবাদের কাজে সন্তানদের এত কথা বলতে হয় না চুপ করে বইয়ে থাক বলছো আচ্ছা ঠিক আছে বাবা আমি আপনার কাছে আবার পরে আসছি এখন আমি বেলায়েতের কাছে যাচ্ছি বেলায়ে ওই এবার তুমি কি কি গরু এনেছো বলো তো আরে বলেন না এবার তো হাটের খুবই মনে করেন করাগুরি অবস্থা বুঝছেন তো আমি এবার খুব মানে সাধারণ গরু আনি না সেই সেই গরু আনছি বুঝছেন দেখতে চান হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওই যে দেন কষি হইলে কি হইবে এককালে পাকনা পাকটা গরু আনছো বুঝছো খুবই সুন্দর গরু মোর খুবই পছন্দ হয়েছে মোর আঁকড়ায় দশটা গরু পাড়াই দিস তো বেটা বাবা আসলে তো গরু তো সব বেচা লাইছি বাবা
মনে প্রথমে সন্দেহ করছি তুই বড় খুবই পাগনা লোক বুঝছো এই যার কাছে ব্যস্ত হেদারে তাইনে মোর মোর যদি আকরা না পাড়াইছো এমন সাপ দেব শেষ করে দেবে ফনা তুলে দেবে আজগর পাড়াবো আজগর খাইয়ে দেবে গরু সহ তরে খাইয়ে দেবে আচ্ছা ঠিক আছে বাবা সাপ দেওয়ার দরকার নেই আমরা অন্যদিকে যাই তোমাকে যেটা জিজ্ঞেস করছিলাম বেলায় যে তোমার গরুগুলো সম্পর্কে খুলে বলো আরে বলেন না আমি যে গরুগুলো আনছিলাম ওগুলো হলো রিয়েলিটি পাস করা গরু বুঝছেন একটা হলো আইডল গরু একটা হলো গরু কে হচ্ছে বাংলাদেশ আরেকটা হলো কে সেরা গরু আরেকটা হলো গরু এ পার ও পার এগুলো কি গরু প্রিয় দর্শক এই মুহূর্তে একটা ব্রেক নেওয়া জরুরি আমে সুথান অন্তরে ভালো করে কইয়ে দেই বিরতির মধ্যে যদি গরু না আনছো এমন সাপ দেব একলে কাউয়া হয়ে যাইবি বুঝছো কারণ বাজারের ময়লার উপরে খালি কা কা করে উড়ে বেড়াবি মানুষ হইতে পারবি না বিয়ে শাদী তো হইবেই না জীবনে বুঝে রাখিস বাবার এসে তাইস না বুঝছো হক মাওলা আমি বলেন আমরা আবার ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পরে দেখতে থাকুন লিনাক্স প্রেজেন্স হাউ কাউ শো হাউ কাউ হাউ কাউ প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লিনাক্স প্রেজেন্স হাউ কাউ শোতে আমি টয় আছি আপনাদের সাথে আর আমাদের সাথে আছে মুশকিল আসান বাবা কিন্তু বাবা মানে কুচি বেলায়েত কোথায় এখনো তো এসে পৌঁছালো না ওটা তো আইলে না ওর গরু আনতে গেলে একসি এত কমবে কসি এসে গেছে একা তোরে বসকাই দিছে কাটা কি ব্যাপার কুচি বেলায়েত আপনার এই অবস্থা কেন কি করেছে এই অবস্থা এই যে ওনার কথা মতো আমার বেচ্চা ভালা গরুগুলো আমি আনতে গেছি আবার আমার দূরে এমন মারছে কোন জায়গার হাড্ডি যে কই গেছে কা কইতে পারি না ওই আগেই বলছালাম তোর চেহারার মধ্যে শনি ঘুরতে আছে বুঝছো তোর ইয়ে কোনো চেহারা না তুই নামে কোসি কিন্তু এক সের পাক না বাবার কথা হলো না বুঝছো এক আংটি যদি তুই পরে যাইতি তোর অতীত বর্তমান ভবিষ্যৎ সব সুন্দর হয়ে যেত খুব সরি আংটি পরে গেছে এই লইয়া লইয়া তাড়াতাড়ি লইয়া এই এই ধরবেন না ইয়ে 7000 ধন ইয়ে 7000 ধন উফ কি ব্যথা এ ব্যথা কোনো ব্যথা নয় এইয়া হইলে ভালোবাসা বাবার ভালোবাসা সুইটটে গেছে আম্মের দারে চিন্তার কোনো কারণ নাই প্রোগ্রাম শেষ কইরা আংটি ইয়ে পরাই দিয়ে যাব আঙ্গুলে দুনিয়ার রানী হইয়ে যাবেন তোরা যা বলছালাম হন এক আংটি যদি তুই নিতি তোর অতীত বর্তমান ভবিষ্যৎ সব সুন্দর হইয়ে যাইতে এসব সমস্যা হইতে না বাবার কথা হনস ওকে বাবা হয়েছে আপনি অনেক সাপ দিয়ে ফেলেছেন অনেক আংটি দিয়ে ফেলেছেন এখন আপনি আমাকে বলেন কুরবানি ঈদ উপলক্ষে আপনি তো অনেক অফার রেখেছেন সেগুলো কি হইয়া হইলে যাদের সময় নাই আম্মেদের যাদের সময় নাই বুঝেন মোর দরবারে আসবেন হাদিয়া দেবেন একটু আংটি নেবেন আর গরুর দানটা দিয়ে যাবেন আর কিছু করতে হবে না গরু পৌঁছে যাবে বাড়িতে গরু কি আইটা আইটা চললে আসে তুই চুপ থাক তুই নামে কোসি কিন্তু এক সের পাক না হন বাবার আংটির জোর কেমন তুই জানো তুই গরুরে যদি তুই ওই আংটির কথা কও ও হাইটেটে তোর বাড়ি না শুধু চিন চলে যাবে উচ্চ শিক্ষিত ডিগ্রি নিয়ে পরে বাংলাদেশ ফেরত আসবে ইয়া তোর বুঝতে হইবে মুই কোনো সাধারণ বাবা নই মুই হইলাম মুশকিল আসান বাবা এই আমি এগুলো সব বিশ্বাস করি না এই তুই আইসো কমে কোনে তাই তুই আইসো আইসো কমে তোর চেহারা দেখে মুই তোর অতীত দেখে ফালাইছি বুঝছো মুই মুশকিল আসান বাবা তুই বড় আসিলি আগে ছাগল চোর এখন সাচ্ছ ব্যাপারই বুঝছো এইয়া তোর অতীত ছিল না সত্যি কইরে বল হক মাওলা ছাগল চোর আইসো কমে কোনে তে এই এই আপনি আমার দিকে তাকান আমার কিন্তু রাগ উড়াইবে না কইতাছি ওই তুই কি করতে পারো হইয়া জাতি জানে মোরে আর কইতে আইস নাই তোকে কেন খাইয়ে আইছো বাবার হাতে তুই কেন খাও তুই দুনিয়া টিপতে যাবি বুঝছো তুই কার সাথে লড়ো আই তুই কার সাথে লড়ো বড়া হেদিন কার বড়া নাকে টিপ দিলে 15 লিটার গরুর দুধ বাইর হবে হইয়ার মধ্যে পানি আছে 6 লিটার তুই কার সাথে কি বলো আচ্ছা বাবা প্লিজ আপনি আর রাখবেন না আই বেলা তুমি একটু চুপ থাকো হ্যাঁ হয় যা বলছালাম এই আম্মারা যারা দেখতে আছেন টিপিন নিচে নাম্বার আছে এই নাম্বার ধরে মোরে ফোন দেবেন মুই আপনাদের যত মুশকিল আছে সব আসান করে দেব ওয়াও হাউ সুইট বাবা কিন্তু আমারও যে একটা সমস্যা আছে আম্মের সকল সমস্যার সমাধানে তো মুই আছি অহন করে বলতে হবে না মুই ঠিক করে দেব চিন্তা নাই আমার মাথা এগুলা কে চুরুকতাছে এ তুই কিন্তু বাবারে চেতাই দে ছরে বাবার চোখ উল্টে যাইতে আছে এককালে তোরে এমন সাপ দেব এক সপ্তাহর জন্য তোর আউট গোইং চিরতরে বন্ধ যত ইসব গুলের ভুসি খাও কাম হইবে না যা খাবি সব লকইয়ে যাবে বাবারে চেতাইস না কইয়ে দিলাম বাবার সাপ খুব খারাপ আপনি তাড়াতাড়ি চোখটা উল্টান তাহলে তো দেখবেন না আপনার তো একটা আংটি লই আমি জামগা হ্যাঁ তুই তুই মোর আংটি লইয়ে যাবি এ চোখ দি নামতে আছে না রে এইয়া নিছে নাম বাবা নিছে নাই মিয়া নামাই দিমু হয় নামছে হোন এই আংটি যদি লইয়ে যাও ধ্বংস হইয়ে যাবে এইয়া 7000 ধন তোর বুঝতে হইবে
সরজানি কোনান কাটার ভবিষ্যতে তুই কেন খাইয়ে মরে যাবি আচ্ছা আচ্ছা আপনারা প্লিজ শান্ত হন আমরা এখন সবাই মাথা ঠান্ডা করে আমাদের রিপোর্টার হৃদয়ের কাছে যাই ও আছে গরুর হাটে এই যে তো গরুর দড়ি সর না 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 আসলে হৃদয় তুমি কি শুনতে পাচ্ছো হ্যাঁ শুনতে পাচ্ছি হাটের কি অবস্থা কি আর রিপোর্ট বলবো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বাংলা আর আকাশে আজ দুর্যোগের ঘনঘটা পকেটে টাকা নাই মোবাইলে ব্যালেন্স নাই গ্রামে গার্লফ্রেন্ড নাই বাড়িতে বউ নাই ওইদিকে সেটে দেখেন বাবা আছে মা নাই এইদিকে দেখেন আমি আছি হাটে কোনো গরু নাই চারিদিকে শুধু নাই আর নাই মুই আগেই বলছিলাম মোর ধারে তে একটা করে আংটি নাও মোর ধারে তে আজকে একটা আংটি নে তো তে প্রত্যেকের ঘরে ঘরে এক করে গরু থাকতো ইয়া কি হইলে এখন গরু নাই কি হইবে আচ্ছা ঠিক আছে আমরা সেটা জানবো বিরতির পরে যে আসলে কি হবে কার কি হবে তিন সদস্য বিশিষ্ট একটা আলোচনা কমিটি করব আলোচনা করব কোন না কোন সলিউশন বের হয়ে আসবে তার আগে আমি একটা ব্রেক নিয়ে আসি এইয়া যদি রিপোর্ট পাইতে হয় মোর ধারে তে কো আংটি নেতে হইবে ওই রিপোর্ট নাইলে জীবনে আলো দেখবে না প্রিয় দর্শক আমরা আসছি খুব তাড়াতাড়ি কোথাও যাবেন না প্রিয় দর্শক তিন সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে আমি টয় আবার ফেরত আসলাম লিনাক্স প্রেজেন্ট হাউকাউ শোতে তো আমরা যে আলোচনা করছিলাম সেটা করলে আসলে সমস্যা সমাধান হবে প্রশ্নই আসে না এমন জীবনেও হবে না ওই কমিটিতে ময়ো সালাম মোর কথার একটা গুরুত্ব আছে এখানে একটাই সমাধান হেইয়া হইলে যদি আম্মে যদি আংটি না নেন মোর ধারেতে তাহলে কোনো সমাধান হইবে না মোর ধারেতে আংটি নিলেই একমাত্র এই সমস্যার সমাধান হইবে আচ্ছা আমার একটা কোশ্চেন আছে এই যে আংটি 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 এত শুনতাছি এই আংটির দামটা কত হেইয়া তো বলা যাইবে না এখন ভ্যাটটেক্সের সমস্যা আছে কিছু কথা থাক না গোপন বজ্জ এই স্করলয় মোর নাম্বার যাইতে আছে এমনি কোনো আম্মেরা ফোন করলে মোর লোকেরা জানাই দেবে কোনটার কত দাম ইয়ে সব বলা যায় না সব জায়গায় সব খুললে বুঝো কিন্তু টিভিতে তো কোনো স্ক্রল যাচ্ছে না বাবা হ্যাঁকা স্ক্রল যাইবে না কা এ প্রোডিউসার মোর সাথে টালটিমালটি করিও না মুই কইয়ে দিলাম মোর সাথে টালটিমালটি করিও না এমন শরাব দেব এককাল ইন্দুরইয়ে যাবা কাম কাজ করতে হইবে না মোর ধারে তে যারা আংটি নেছে তারা কোনো সাধারণ মানুষ নয় তারা এক্সের বড় বড় স্টার সুপারস্টার হইয়া গেছে তারা সেলিব্রিটি হইয়া গেছে আমরা যদি জানতে চান তুই যদি দেখতে চাও তোর মধ্যে দেখাইতে পারি অনেক জনের মধ্যে একজন যাকে বাংলা ভাষায় বলে অন্যতম এই এক আছে হনো কইতে আছে অভিজ্ঞতার আলোকে সামনে আসছে কোরবানির ঈদ সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা কিন্তু আমরা যে ক্রান্তি লগ্নে এখন দাঁড়িয়ে আছি সামনে আরও অনেক ভয়াবহ বন্যা হয়তো আমাদের দেখতে হতে পারে কিন্তু আমি চাই যে সেরকম হয়তো হবে না আশা করছি কিন্তু এখন মানুষের যে অবস্থা সেই ঈদে আমরা শুধু নিজেরা আনন্দ করব কিংবা একটি পরিবারকে নিয়ে আনন্দ করব সেটি না করে এই ক্রান্তি লগ্নে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে হবে আমার ঈদের গরুটা আমি কেনার পরে সেই পুরো যেহেতু এটি ত্যাগের ঈদ সো এই কোরবানি করার পরে এই মাংসগুলো নিয়ে কিংবা আমরা সবাই মিলে যদি কিছু কিছু টাকা দিয়ে সেই মানুষগুলোর কাছে যেতে পারি যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব অথবা সবাই মিলে আমরা সেই বন্যা কবলিত মানুষের পাশে থাকবো এবার ঈদে এবং শুধু ঈদে না ঈদের পরে বন্যা পানি যখন নেমে যাবে তখন কিন্তু মানুষের আরও বেশি ভয়াবহ দুর্বিষহ জীবন যাপন করবে তখনও আমরা তাদের পাশে থাকবো এটাই আশা করছি যেহেতু এটা আমাদের ত্যাগের ঈদ সো আমরা ত্যাগটা অনেকভাবেই দেখাতে পারি আর যিনি উপরে বসে আছেন কবুল করার তিনি নিশ্চয়ই কবুল করবেন সবাইকে শুভেচ্ছা খুবই অসাধারণ ছিল কিন্তু আমার মনে হয় বাবা উনি আসলে আপনার কাছ থেকে ওই পাথরটা তো নেয়নি নিলে তো কিছু একটা বলতো আপনার নামে তাই না দেখো ভাইয়া মুই তোমাকে বললে দেই মানুষ খুবই অকৃতজ্ঞ প্রকৃতির হয় যেমন আপনি এ চুপ থাক পাতনা ছাড়া এক প্লেটে খাইয়ে যদি ফেসবুকে পোস্টে যদি ট্যাগ না করে হেইয়া কি মোর দোষ আংটি এক করার জায়গায় দোকান নিছে এখন কইতে আসে না আচ্ছা ঠিক আছে বাবা বুঝলাম আংটি নিয়েছে আপনার দোকান থেকেই নিয়েছে এখন আমাকে বলেন আমি তো একটা নিউজ পেয়েছি সেটা হচ্ছে এই যে কিছুদিন আগে হ্যাঁ বাবা কি নিয়ে পজিটিভ নিউজ হবে এটাই স্বাভাবিক জি জি অবশ্যই বলছি কিছুদিন আগে আপনার দোকানেই আগুন লেগেছিল আপনি তো বাবা মুশকিল আসান করেন সেই অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু আপনি বলতে পারেন তো নিজের বেলায় কেন বলতে পারলেন না বাবা ওই একটু নেটওয়ার্কে মাঝে মাঝে ডিস্টার্ব দেন না এটাই তো কইবো খুব এক্স্যাক্টলি তুমি ঠিক ধরছো তুমি ছোট বাচ্চা হইলো তোমার মাথায় প্রচুর বুদ্ধি
আচ্ছা আপনারা জানেন কি বলতেছিলেন হ্যাঁ গরু বিষয়ক কথা এই মোদের আশেপাশে গরুর মাংস খাওয়ার নিষেধ করছে ওমে গরুর মাংস খেলে মাইরে ফেলায় ধরে ফেলায় কি করে না করে আমরা তো গরুর মাংসের কথা বলছি না আমরা আপনার আংটির কথা বলছি হ্যাঁ হ্যাঁ বারবার কথা ঘুরাই চলবে না তুই তো কথা ঘুরাও কাই বাবা একটা কথা বলতে আছে এইয়া তো দাম দেত তোইবে তোমার সেটা হলো গরুর মাংস এমনি খাইতে মোর একদমই ভালো লাগে না কিন্তু কাবাব করে দিলে বাবার মুখে জল কে আটকাবে বুঝছো তোরা যদি একটু কম খাইতি বিশেষ করে রে তে বাবা খাইতে পারতে পেটটা ভরে রে তোকে জন্য তো খাইতেও পারি না তোদের জন্য শুধু শ্রাপ হ্যাঁ কি বাবা আপনার জন্য এ জম্মের শয়তান পোলাপান ঈদের আগে বাবারে গায়েব করে দিলি শ্রাপ দিয়ে বাবা তোদেরকে শ্রাপ দিতে আছে দুইটায় বুড়াবুড়ি হয়ে টুনটুনি হয়ে যাবি বিয়ে হইবে না যাই হোক প্রিয় দর্শক অনেক কিছুই ঘটে গেল আমাদের আজকের এই এপিসোডে তবে একটা জিনিস মনে রাখবেন আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সব উপরওয়ালার হাতে কোনো ভণ্ড বাবার হাতে না এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের গত পর্বের কুইজের বিজয়ীর নাম Linux Presence How Cow Show এর গত পর্বের কুইজ বিজয়ী বন্ধু হলেন বিজয়ী আপনাকে অভিনন্দন আপনি পেয়ে যাচ্ছেন Linux এর পক্ষ থেকে সুন্দর স্মার্টফোনটি দর্শক আপনার ঈদ কাটুক আনন্দে নিরাপদে এই শুভকামনায় শেষ করছি আমাদের আজকের শো RTV এবং Linux এর পক্ষ থেকে আমি তো আপনাদেরকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক How cow, how cow, how cow, how cow. Hatte cow, hatte cow. Truck a cow, matte cow. Hatte cow, hatte cow, truck a cow, matte cow. Chote boro adda, jongi babadda, shudhu how cow. Ar shudhu how cow. For more updates, subscribe. And press the bell icon on YouTube app. Never miss another update.